আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন হব স্টাডিজোনে তো আমরা যা করবো হচ্ছে নয় দশমিক একের আমরা অলমোস্ট এক এবং দুই নাম্বার প্রশ্ন করে ফেলেছি তো আমরা তিন নাম্বার প্রশ্ন আজকের দিনে তিন চার এবং পাঁচ করবো তো আমি এখন তিন নাম্বার নিয়ে আলোচনা করবো তো এটা হচ্ছে আমাদের লেকচার থ্রি এখন যে বিষয়টা আমাদের আছে এখানে যে বলেছে কি প্রমাণ করো যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণের সমান আমি আবার বলি বলেছে কি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণের সমান তো এটা আমরা প্রমাণ করবো কীভাবে আমি দেখো আমি একটা চতুর্ভুজ অলমোস্ট এঁকে নিয়েছি এই চতুর্ভুজটা আসলে একটা সামন্ত্রিক টাইপের চতুর্ভুজ তো যেটা আমি করেছি এবি সিডি চতুর্ভুজটা এঁকে নিয়েছি এবং করেছি কি আমি সি কমা বি যোগ করেছি আমি এই কথাগুলো এখানে লিখেছি সি কমাবি যোগ করাটা হচ্ছে অঙ্কনের কাজ তার আগে আমরা বিশেষ নির্বাচনটা কি দেখব যে মনে করি সি ডি চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান চার সমকরণ তো এটা প্রমাণ করার জন্য অঙ্কনের কাজটা করতে হবে আমাদের আমাদের এটা সহজ করার জন্য আমরা একটু অঙ্কনের কাজটা করে নেব তো কিভাবে অঙ্কনে আমরা সি কমা বি সি বি যোগ করে দিয়েছি এবারে প্রমাণ করবো তো প্রমাণ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে এখানে দেখেন তো কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই এ বি সি এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে কি না এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের বাকি থাকলো কি এ বি এবং সি ত্রিভুজ এবার যদি উপরের অংশটা বাদ দিই তাহলে বাকি থাকলো কি বি সি ডি ত্রিভুজ আমরা এই ত্রিভুজগুলো নিয়ে এখন আলোচনা করব তো এখন একটা বিষয় আমরা সবাই জানি সে বিষয়টা কি যে প্রমাণ আমরা করব কি যে ত্রিভুজের ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ দুই বিষয় হচ্ছে যে সুতরাং ত্রিভুজ প্রথমে আমরা সি ত্রিভুজটা নেব সুতরাং ত্রিভুজ এ বি সি এ কি পাই আমরা ত্রিভুজ এ আমরা কি পাই ত্রিভুজ এ এ এ এ বি সি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল আমরা এই অ্যাঙ্গেলটাকে কি লিখতে পারি অ্যাঙ্গেল এ সি বি এটা আমরা সরাসরি কিন্তু সি বলতে পারি না কেন আমরা সি বলতে পারি না সি হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত পুরাটা হচ্ছে সি কিন্তু আমাদের এই এ বি সি ত্রিভুজে আছে হচ্ছে এই পর্যন্ত আমাদের নিচের অংশটা নাই শুধু আমাদের এই পর্যন্ত আছে। সো আমরা কি বলতে পারি আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ সি বি অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল এই যে এখন কি আমরা এটাকে পুরা বি বলতে পারি এটাকে কি আমরা অ্যাঙ্গেল বি বলতে পারি আমরা অ্যাঙ্গেল বি বলতে পারি না আমাদের উপরের এ বি সি ত্রিভুজটাতে আছে শুধু উপরের অংশটা আমাদের নিচের অংশটা নাই সুতরাং আমরা এটাকে কি বলতে পারি আমরা এটাকে বলতে পারি এ বি সি অ্যাঙ্গেল এ বি সি সমান দুই সমকোণ দুই সমকোণ তো আমরা কি হলো যে আমরা করলাম কি ত্রিভুজ এ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ সিবি প্লাস অ্যাঙ্গেল এবিসি সমান দুই সম্মুখুন এবার যে একটা ত্রিভুজ বাকি থাকলো সেটা কি বি সি ডি ত্রিভুজ আবার ত্রিভুজ বি সি ডি এ বি সি ডি এ আমরা কি পাই অ্যাঙ্গেল ডি যোগ আমরা এবারে এই কোনটা নেব এই কোনটা কি ডি সি অ্যাঙ্গেল ডি সি বি এটা ডি যোগ অ্যাঙ্গেল আমরা এই যে এবারে এই কোনটা নেব এই কোনটার নাম কি ডি বি ডি সমান দুই সমকোণ দুই সম্মকন তাহলে আমরা কি পাই অর্থাৎ অর্থাৎ তো আমরা লিখতেই পারি যে ত্রিভুজ এব প্লাস ত্রিভুজ বিসিডি সমান দুই সম্মুকণ আর দুই সম্মুকন কত চার সমকন চার সমকোণ তো এবারে আমাদের যে বিষয়টা করতে হবে যে ত্রিভুজ এবিসি সমান কি বা ত্রিভুজ এবঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এবিভুজ সমান কি ডি সমান হচ্ছে এই যে এটা কি ডি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি প্লাস অ্যাঙ্গেল ডি বি সি সমান কি সমান হচ্ছে চার সমকন তো এবারে আমাদের যে বিষয়টা করতে হবে তা কি তা হচ্ছে বা আমরা এই অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি কে একখানে করে নেই এবার আমরা করবো কি এই যে এখানকার এই কোনটা এই কোনটা কি এসিবি যোগ অ্যাঙ্গেল এ সিবি আমরা এই যে এই কোনটা নিয়ে নিলাম এবারে কি এইটার সাথে এই কোনটার সাথে কি কোন এই যে এইটা অ্যাঙ্গেল ডিসিবি তো ডিসিবি কোথায় এই যে অ্যাঙ্গেল ডিসিবি যোগ অ্যাঙ্গেল ডিসিবি এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই প্লাস অ্যাঙ্গেল এবারে আমরা কি করবো এই যে এই এই কোনটা এই কোনটা কি এবি অ্যাঙ্গেল এ বি সি এই যে এই কোনটা আর এই কোনটার নাম কি এই কোনটার নাম হচ্ছে ডি তো ডি কোনটা হচ্ছে এই যে এই কোনটা যোগ অ্যাঙ্গেল বিসি এটাকেও আমরা ব্রাকেটের মধ্যে নিয়ে নিই সমান চার সমকোণ আমরা কি করলাম আমরা বলতো আমরা এই যে এ আর ডি লিখেছি পাশাপাশি আমরা এগুলোকে পূর্ণ একটা পুরা কোন। সিকটা পুরাটাই নেওয়ার জন্য সিকোণে যে দুইটা বিভক্ত কোন আছে এই বিভক্ত কোন দুইটাকে আমরা একখানে করে নিয়েছি বি কোনটা কোন নেওয়ার জন্য বি কোণে যে বিভক্ত দুইটা কোন আছে বিভক্ত কোন দুইটা আমরা একখানে নিয়ে নিয়েছি এবার আমরা কী লিখবো যে বা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল তো দেখা যায় কি দেখা যাচ্ছে যে এখানে অ্যাঙ্গেল এসিবি বি আর অ্যাঙ্গেল ডিসিবি এসিবি আর ডিসিবি মিলে টোটাল অফ কি কোন হয়ে গেছে টোটাল অফ হয়ে গেছে সি কোন তো আমরা এখানে লিখব যে অ্যাঙ্গেল সি প্লাস তারপরে এখানে আমরা কি পাইলাম এখানে আমরা পাইলাম যে অ্যাঙ্গেল এ বি সি এই যে অ্যাঙ্গেল সি আর ডি সি ডি সি ডি সি এই যে এই কোনটা এটা পুরাটা মিলে আমরা পেয়ে গেলাম কি বিকোন পেয়ে গেলাম অ্যাঙ্গেল বি সমান চার সমকোণ চার সমকোণ সমকোণ তো আমরা একটু এখানে সাইড নোট আমাদের না দিলেই নয় আমরা সাইড নোট যে দুইটা দেব তা হচ্ছে যে যেহেতু অ্যাঙ্গেল এ সিবি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি সমান অ্যাঙ্গেল সি আর যেটা করতে হবে যে এবং অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল বি এটা আমাদের সাইড নোট দিতে হবে তো অলরেডি আমাদের প্রমাণ হয়ে গেছে আমরা জাস্ট এখন একটু সাজিয়ে লিখব সুতরাং অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান চার সম্মকন চার সম্মকোন তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ আমরা প্রমাণ করে ফেললাম তো আমাদের এখান থেকে আমরা যে হোমওয়ার্কটা করবো আহ এক্সারসাইজ নয় দশমিক একের এর তিন নাম্বার আমি বলে নিই আমি এক্ষেত্রে তোমাদের এক্সারসাইজ নয় দশমিক এক এ যে পাঁচটা প্রশ্ন আছে আমি প্রথম দিনে দুইটা এবং আজকে আজকের দিনে আমি লেকচার তিন লেকচার চার এবং লেকচার পাসে তোমাদের তিন চার পাস সলভ করে দেব তো আমি সব সলভ করে দিয়ে এগুলোই তোমাদের হোমওয়ার্ক দেব কিন্তু তোমাদের বাসায় যে কাজগুলো থাকবে তোমরা তোমাদের একটা সহায়ক বই থেকে আরো কিছু হোমওয়ার্ক তোমাদের থাকবে যে ক্রিয়েটিভ

বা তোমাদের যে কোনো ধরনের একটা সহায়ক বই থেকে তোমাদের নয় দশমিক তিন নয় দশমিক এক এবং নয় দশমিক তিন থেকে তোমরা ক্রিয়েটিভ কোশ্চেন আর এমসিকিউ কোশ্চেন সৃজনশীল আর এমসিকিউ প্র্যাকটিস করবে পাশাপাশি আমাদের উপপাদ্য এক দুই তিন এবং সম্পাদ্য এক দুই তিন প্র্যাকটিস করবে পাশে অনেক বেশি পড়ালেখা করবে ভালো থাকবে শরীরের যত্ন নেবে আসসালামু আলাইকুম